বলেরো পিকআপ লাগে, কম বাজেটত ইকো লাগে, সব আপনার দেখাম। আজি মানে আছো ফ্রেন্ডস মোটরসত, আর আমার লগত আছে রাহুল। তেওঁৰ আগতে আমি ডিটেলস লম কত আহিব লাগিব, কোন জায়গা আহিব। এটো আমার তেজপুর মাজগাঁও NH37A, আপনার পৌর চাইলি আর মিশন চাইলির মাজত। আমার উচৰতে হিউন্ডাই ডিলার আর হোটেল হেরিটেজ আছে। আর কিবা অফার আছে না? যেহেতু অফার আছে আপনার, পূজার অফার আমার 10,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে, আর প্রাইসত নেগোসিয়েশন হয়ে যাব। ওকে, তো দেরি নকরাকে বুলেরো পিকআপ এখনের পর ডিটেলস স্টার্ট করি কক। এখন আপনার 2021 চনের 1.3 এক্সট্রা স্ট্রং হয় গাড়ির কাগজ পাতি সকলখিনি আপ টু ডেট পাব, ফিটনেস, পলিউশন, ইন্স্যুরেন্স, ট্যাক্স সকলখিনি আপডেট পাব, ট্রান্সফার আমি করে দিম, ফাইন্যান্স আমার পা হয়ে যাব। এখনত আমার আস্কিং প্রাইস আছে আপনার 7,30,000 টাকা নেগোসিয়েবল নেগোসিয়েবল, আর গাড়ি রানিং হয়েছে 48,000 কিলোমিটার। নতুনত কিমান পায়? নতুনত আপনার এখন 11 লাখের উচর আছে, আর বডি এক্সট্রা বনাব লাগে এখানে। আচ্ছা, এখানে বনুয়া আছে, বনুয়া আছে। নেক্সট আরো এখন গাড়ি আছে, বুকা আছে, ভালকে দেখাব নোৱাৰিম, তথাপিও দূরের পর আমি জুম করে আপনার দেখাই আছো। এ চাই লোক বুলেরো, বুলেরো পিকআপ কোন সনের হয়? এখন আপনার 2018 চনের হয়, হ্যাঁ এক্সট্রা স্ট্রংয়ে হয়। হ্যাঁ, এখনত আমার আস্কিং প্রাইস আছে আপনার 6,50,000 টাকা। আর এখন নতুন লব গেলে কিমান পড়ে? নতুন লব গেলে প্রায় আপনার 10 লাখের উচরাচুরি আছে। 10 লাখের উচরাচুরি আছে না? ওকে, তারপর আরো এখন বুলেরো পিকআপ আছে, এখন আপনার 2019 চনের 1.3 এক্সট্রা স্ট্রংয়ে হয়। এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 7,10,000 টাকা। আর ফাইন্যান্স করলে কিমান দিব লাগে? এখন ফাইন্যান্স করলে আপনি 2 লাখ টাকা ডাউন পেমেন্টত লই যাব পারিব। 2 লাখ? 2 লাখ। এখন আপনার 2019 চনের হয়। ওকে, আর এখন আছে? এখন আপনার 2020 চনের এক্সট্রা লং হয়। এখন আপনার 2020-র মার্চের গাড়ি হয়, গাড়ি রানিং হয়েছে 75,000 কিলোমিটার, 1.7 হয়। এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 7,50,000 টাকা নেগোসিয়েবল ন নেগোসিয়েবল, 2 লাখ টাকা ডাউন পেমেন্টত লই যাব পারিব। ওকে, তারপর আর এখন বুলেরো পিকআপ আছে, এখন আপনার 2018 চনের 1.3 FB হয়। এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 6,30,000 টাকা নেগোসিয়েবল নেগোসিয়েবল। ওকে, আর এখন এখন আপনার 2021-র সেপ্টেম্বরের গাড়ি হয়, 1.7 এক্সট্রা লং। হ্যাঁ, এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 7,80,000 টাকা। ওকে, টাটা এসি জিপ, এখন আপনার 2016 চনের হয়। হ্যাঁ, এখন আমার আস্কিং প্রাইস আছে 1.5 লাখ টাকা 1.5 লাখ? 1.5 লাখ। ওকে, তারপর আছে রেনল্টর কুইড, এখন আপনার 2016 চনের হয়। হ্যাঁ, এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 3,10,000 টাকা মহিন্দ্রা স্কর্পিও, স্কর্পিও আপনার 2014 চনের মডেল হয়। হ্যাঁ, এখন আমার এমহক ইঞ্জিন হয়। হ্যাঁ, এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 4,80,000 টাকা নেগোসিয়েবল নেগোসিয়েবল হয়। ফাইন্যান্স তো নহব? ফাইন্যান্স হয়ে যাব। কিমান দিব লাগিব? 2 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে লই যাব পারিব। 2 লাখ? 2 লাখ। তো ইন্টেরিয়র একবার চাক, 2 লাখত এখন লই যাব পারিব। এতিয়া যদি আমার লগত আহে আৰু 3খনমান গাড়ি আছে, সেইবিলাক দেখুৱাই দিম। হুন্ডাই এক্সেন্ট, এক্সেন্ট আপোনাৰ 2018 চনের গাড়ি হয়। এখন আমার আস্কিং প্রাইস আছে আপোনাৰ 5,60,000 টকা নেগোসিয়েবল নেগোসিয়েবল। ওকে, তার পিছত আছে মহিন্দ্রা XUV, সরি KUV100, এখন আপনার 2017 চনের গাড়ি হয়। হ্যাঁ, এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 2,10,000 টকা আর এইখান ইকো, ইকো আপনার 2020 চনের মডেল হয়। এসি আছে না? এসি আছে, রানিং হয়েছে আপনার 42,000 কিলোমিটার। এখন আমার আস্কিং প্রাইস আছে আপনার 4,80,000 টকা নেগোসিয়েবল নেগোসিয়েবল হয়। ওকে, তো এ আসলে আজির ভিডিও কমার্শিয়াল বুলেরো পিকআপর। নতুন একটা ভিডিও সোনকালে লগ পাম, তাতে চাই থাকবে। আর এই ভিডিও সবাই ধন্যবাদ।